গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 28শে এপ্রিল, এখন বাজে ঘড়িতে বাজতে চলছে আর কি 8:52, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো চলো আজকে ব্লগটা আমি শুরু করলাম, কারণ তোমরা মাঝে মাঝে কমেন্ট করে দাদা ভাই তুমি ব্লগ শুরু করবে, মাঝে মাঝে তুমিও আসবে, তো তোমাদের ভালোবাসার জন্য আমিও চলে আসি, আমারও প্রচণ্ড ভালো লাগে। তো চলো এখন দেখি যে মিতু কী করছে। তো এইদিকে এই যে তোমাদেরকে তো দেখালামই, বাবা খাচ্ছে এদিকে, এদিকে বাবা খাওয়া দাওয়া করে হচ্ছে কাজে চলে যাবে। তো দুধ মুড়ি দিয়েছে, চা দেয়নি, তো সকালবেলা খেয়ে দিয়ে কাজে যাবে খেতে, আমিও বের হয়ে চলে যাব। এখন দেখি মিতু কী করছে, কী বানাচ্ছে আমার জন্য, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কী বানাচ্ছো। চলে আসলাম রান্নাঘরে। কী বানাচ্ছ গো? চা আর কি, আমার সময় নেই, আমার রেডি হয়ে একদম টাইম নেই। চলো চার ব্রেড, ঠিক আছে, সময় নেই, 8:52, মানে আমাকে 9:10 আমাকে বাইরে থেকে বেরোতে হবে, তার কারণ আমাকে আগেই বেরোতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের আশীর্বাদ ভালো আছে, আমি একদম ভালো আছি। তো আজকে ব্লগটা তো তোমাদের দাদা ভাই শুরু করেছে, কারণ তোমরা অনেকেই বলো যে দাদা ভাই যদি ব্লগটা শুরু করে তাহলে আমাদের খুব ভালো লাগে। তো আজকে এই দায়িত্বটা ওর ওপর চাপিয়ে দিয়েছি, ওকে শুরু করো তুমি, আমি এদিকে কাজ করে নিই। তো সকালবেলা সমস্ত কাজ করে, মানে বাসিক যে সমস্ত যে কাজগুলো থাকে, ঘর পরিষ্কার করা, ঘর মানে গ্যাসের টেবিল মোছা, আমার মোছা সমস্ত কিছুতেই আমার রান্না করতে ভালো লাগে, কারণ রাতেবেলা ইঁদুর চিকা এইসব ঘোরাঘুরি করে, নোংরার মধ্যে ভালো লাগে না। তো সমস্ত কিছু পরিষ্কার করে বাবাকে ওদিকে আমি দুধ মুড়ি কলা দিয়ে দিয়েছি, বাবা খেতে যাবে কাজ করতে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ব্রেড, এগুলো কিন্তু না মোটা ব্রেড, মানে আমি 10 টাকার প্যাকেটগুলো পেয়েছিলাম, 20 টাকার যেটা থাকে খুব একটু ভালো থাকে, না 20 টাকারগুলো পাতলা থাকে, পাতলা থাকে, দেখ খাইতেও একটা অন্যরকম টেস্ট লাগে, এটা যদিও মিষ্টি মিষ্টি লাগে কিন্তু মানে একটু মোটা। আর একটা কথা কি, তোমাদের দিদিভাই তো সবসময় নিট অ্যান্ড ক্লিন, নিজে হচ্ছে তার বাড়িও, শুধু নিজে যে নিট অ্যান্ড ক্লিন মানে সবসময় পরিষ্কার থাকবে সেটাও না, ও যে এই যে পুরো বাড়িটাকে পুরো সংসারটাকে যে এত সুন্দর করে পরিষ্কার করে রাখে। ধরে নাও একটা কথা বলি, আমি ধরে নাও যে আমি কোথার থেকে আসলাম, কোনো মানে হেজিটেট, কোনো বিরক্তিকর, কোনো টেনশন নিয়ে, তো বাড়িতে যখন এই ঢুকবো, এই যে সুন্দর বাড়িটা সবসময় সাজিয়ে গুজিয়ে রাখে, পরিষ্কার করে রাখে, তো যখনই ঢুকি না মনটা না একটু আলাদা হয়ে যায়। তো তোমরাও দেখবে যে বাড়ি, রুম, রুমের ভিতর সবসময় পরিষ্কার বা সাজানো গুজানো থাকলে যদি মনটা খারাপও থাকে না বাইরের থেকে এসে, বাড়িতে ঢোকার সাথে সাথেই কিন্তু মনটা একটু চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা আমি লক্ষ্য করছি। আর ও সবসময় করে, আমি তো বাইরের থেকে আসি কোনো টেনশন নিয়ে, অনেক টেনশন নিয়ে, কারণ মানুষের কাজ বুঝতেই পারো, তো অনেক টেনশন নিয়ে যখন বাড়িতে ঢুকি মনটা না মানে কয়েক সেকেন্ডের জন্য মানে একটু হলেও চেঞ্জ হয়, পজিটিভ আর কি কিছু আসে আর কি। তো সেটাই, তো চলো এখন চা হয়ে গেছে, ব্রেড স্লাইস আর কি হয়ে গেছে, স্লাইস বলো ব্রেড বলো, তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি বেরোয় চলে যাবো। আর তোমাদের দিদিভাইয়ের সাথে ভিডিওটা কন্টিনিউ করো, ব্লগটা কন্টিনিউ করো, ভালো লাগে একটা লাইক কমে শেয়ার করে দেবো, চ্যানেল নতুন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা আমি আসছি, তোমাদের সাথে পরে দেখা করবো, পরে কথা বলবো, এখন টাটা। তো বন্ধুরা এখানে আমি এই যে দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো দেখাচ্ছি আর কি, বাবাকে দিয়েছি ব্রেড আর হচ্ছে কলা, সাথে হচ্ছে মুড়ি, দুধ আর হচ্ছে গুড়, আর আমাদের জন্য নিয়েছি আমি চা আর ব্রেড, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়ি। তো ওদিকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল, আর আমি লেগে পড়লাম আমার কাজে, সবাই যার যার মতো কাজে চলে গেছে, আমি এখন আমার সংসারের কাজে লেগে পড়লাম। তো দেখো রোদ্রু উঠেছে, তো এই যে জামা কাপড়গুলো আমি রোদে দিয়ে দিচ্ছি, আর এই জামা কাপড়গুলো পরে ধোয়া হয়েছিল জন্য শুকায়নি, আর কালকে রোদও সেরকম উঠেনি, তো সেই জন্য এই জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি এই যে জামা কাপড়গুলো রোদে দিলাম, রোদে দিয়ে এখন রান্না বসাবো, ঘরটা পরিষ্কার করলাম, আর এর মাঝখানে একটা কাজ করলাম, সেটা কি বলো তো, সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করা, যেটা সবথেকে বড় আমার কাছে কষ্টকর, আর মনে হয় যে এটা কতক্ষণে হবে তত তারপরে আমি একটু শান্তি পাবো। ওই পেছনে গেলাম, পেছনে গিয়ে মিনিমাম আধা ঘন্টারও বেশি, 40 মিনিটের মতো ওখানে থেকে থেকে মোবাইলটা থেকে মানে ভিডিওটা আপলোড করলাম, আপলোড করে এইমাত্র আসলাম, এখন রান্না বসাবো। আর আজকে কী রান্না করবো, মাছ রান্না করবো ভাবছি, মাছ আছে অল্প, তো মাছ রান্না করবো। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়ে তারপরে মাছ রান্না করবো। আর একটা কথা বলি, আমাদের মানে আমাদের গাছে এবার হচ্ছে প্রচুর আম হয়েছে, মানে এর আগের বছর না এই যে ঠিক এই গাছটা, এই যে আমাদের ঘরের ওপরে যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে
এই গাছটাতে এর আগের বছর খুব আম হতো, আম হয়েছিল আর কি, কিন্তু এই বছর আর এই গাছটাতে আম হয়নি, এবছর হয়েছে। ওই যে একটা আম গাছ দেখতে পাচ্ছ কি, এই যে আমার হাতে সোজাসুজি, ওই আম গাছটাতে আম হয়েছে। তো ভাবছি ওইখান থেকে কয়েকটা আম পারবো, আর বাবাও কয়েকটা মানে কুড়িয়ে রেখেছে, ওই আমগুলো দিয়ে হচ্ছে আমের চাটনি করবো, টক টক কারণ লাগে খেতে। তো চলো আমি আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একা একা নামাইতে পারবা? শোন পালেন নাকি? স্বপ্ন ইসে বাইকের ইসে শুনে আওয়াজ শুনছি যাবে, কেউ আসে নাই, না আসে নাই এখন। এই এই লম্বাটা কি করে কাজ? এই নিচেরটা স্ট্যান্ড, এমনি অন্য কোনো কাজ নেই? কথা কইতে আসেন নাকি? তোমার কথা লাগুটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু আমার কাকা শ্বশুর হয়, আমাদের একই মানে জ্ঞাতি গোষ্ঠীর আর কি শ্বশুর হয়, খুবই ভালোবাসে আর খুবই ভালো আর কি। তো ফাইনালি অনেক দিন পর মোটামুটি অনেক মানে বাথরুম তো হয়ে গেছে, কিন্তু বাথরুমে দরজা আসছিল না। তো অনেক দিন পর ফাইনালি আজকে দরজা লাগানো হবে বাথরুমের, আর আনা হয়েছে টিন কয়েকটা, তার কারণ বাথরুমের ওই পাশটা ফাঁকা আছে। তো তার জন্য পাঁচটা কি ছয়টা এরকম টিন আনা হয়েছে, ওই পাশে লাগবে দুইটা আর এই পাশে বারান্দায় লাগবে তিনটা। তো এইভাবে টিন আনা হয়েছে, তো খুব খুশি হয়েছি। লাগানোর পরে অবশ্যই তোমাদের দেখাবো, তার আগে টোটো থেকে নামানো হোক, এটা আমার কাকা শ্বশুরের টোটো, টোটো থেকে নামানো হোক, তারপর আমি দেখাবো কীরকম ডিজাইন নেওয়া হয়েছে না হয়েছে। আমি কিছু জানি না, এটা সমস্ত কিছু তোমাদের দাদাভাই দেখেছে কী ডিজাইন আনা হবে, কী করা হবে, সমস্ত কিছু ওই দেখেছে। তো যাই হোক, আমি এদিকে শাক বাচ্ছি, এই দেখো কালকে রান্না করার পরে বেশ খানিকটা শাক বেঁচে গেছিলো, তো সেই শাকগুলো আজকে রান্না করছি, ভাত আর পটল ভাজা আর সাথে মাছ। তো চলো শাকটা বেঁচে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা যেখান থেকে দরজা কিনেছি ঠিক সেখান থেকেই ওরা লোক পাঠিয়ে দিয়েছে সমস্ত কিছু, মানে সেট করে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওদের দায়িত্বই। আর অনেক মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে এই কালার নেব না এই কালার, অনেক মানে কথা দুজনের মধ্যে মানে বোঝাপড়া করে ফাইনালি তোমাদের দাদা ভাইয়েরও এই কালারটা পছন্দ হয়েছে দরজার, আর আমারও এই কালারটা পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই করে আমাদের কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমি এই জিনিসটা তোমাদের মানে দোকানে যখন মানে কেনা হয়েছিল তখন শেয়ার করতে পারিনি, কারণ এটা সমস্ত কিছু তোমাদের দাদাভাই আর কি কিনেছে, ও আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল, তো আমি বললাম যে না এই কালারটাই ভালো লাগছে বাথরুমে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর খুবই পছন্দ হয়েছে আমার। আর দরজার আরও কালার ছিল, যেমন কাঠের কালারের ছিল, তারপরে হচ্ছে লাল কালারের ছিল। তো দেখো বন্ধুরা, যেহেতু আমরা মানে ওয়ালটার মধ্যে মোটামুটি সবুজ কালার রং করেছি, তো আমার মনে হয়েছিল যে দরজাটা যদি এরকম আর কি হালকার মধ্যে থাকে তাহলে দেখতে ভালো লাগবে, সেই জন্য ভাবলাম যে এই রং মানে এই রঙেরই দরজাটা কিনলে বেশি ভালো লাগবে। আর এই যে ইনি হচ্ছে একদম সেই দোকানের আর কি মিস্ত্রি, আর খুবই ভালো, একদম এসে সেট করে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই ওরা নিজেই দায়িত্ব সহকারে করেছে, আমাদের এক্সট্রাভাবে মিস্ত্রি নিয়ে সেট করাতে হয়নি। আর এই হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা, মানে কি বলবো, আমার যে কাজটা ধরেছিলাম আজ থেকে প্রায় 4 মাস আগে, সেটা মানে কি বলবো সার্থক হয়েছে আর কমপ্লিট হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই। আমি খুব খুশি যে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম মাঝপথে এসে, যে আমি জানি না এটা কাজটা আমি করতে পারবো কি না সম্পূর্ণ, কিন্তু যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ কৃপায় আজকে সেই কাজটা সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা, রান্না করতে মানে এখন বসাবো, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমি ভাবছি যে না আগে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিই। আর কি বলবো, মাছের এত উৎপাত হয়েছে বাড়িতে, আর মাছগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। তো দেখো চটপট করে আবার মাছগুলো ধুয়েও নিয়ে এসে পড়েছি। তো মাছগুলো ধুয়ে কেটে মানে কাটাই ছিল, মানে আঁশ টাঁশ ফেলে ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মেখে নিচ্ছি, আর দুটো কড়াই বসিয়ে দিচ্ছি ঝটপট রান্না যাতে হয়ে যায় সেই জন্য। তো একটার মধ্যে বসাবো মাছ ভাজা আর একটার মধ্যে বসাবো পটল ভাজা।
তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, কড়াইয়ের মধ্যে কালকে জানি কি রান্না করেছিলাম, তো অল্প কিছু তেল ছিল, তো আজকে আর ভাবলাম যে একবারে কড়াইটা একদম রান্না করে তারপরে মিশে করব। আর কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি হয়ে গেছে, পটল ভাজায় তো অত তেল লাগবে না, তো আবার মাছ ভাজারটার মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমি কিন্তু পটল ভাজা এইভাবেই করি, মানে কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট হচ্ছে হলুদ আর লবণ দিয়ে তারপরে পটলগুলো ছেড়ে দিই। তো তোমরা হয়তো বা মেখে করো, মানে পটলটাকে মানে আমরা যেরকম করে মাছ মেখে, মানে মাছ লবণ হলুদ মেখে সেভাবে করো হয়তো, তো ওইভাবেও করি আমি, তো এইভাবেও করি আর কি, শর্টকাট নিয়ম যেরকম, মানে কোন কাজটা তাড়াতাড়ি হবে আর কি সেইভাবে শর্টকাট নিয়মেও করি। তো যাই হোক, আর ওদিকে দেখতে পারছো আমার একদম মানে তেল গরম হয়ে গেছে ওদিকে মাছগুলো ছাড়ার জন্য, তো একদম ঝটপট করে রান্না করছি। আর এর মধ্যে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করলো, ফোন করে বললো যে আজ মানে ও যেখানে কাজ করে সেখানে আজকে সেরকম কোনো কাজের চাপ নেই আর বেশি কাজও নেই, তো ওইখানেই পাশেই একটা নার্সারি আছে, তো ওখানে গিয়ে ও কিছু ফলের গাছ আর কিছু ফুলের গাছ নিয়ে আসবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, আর ফল আর ফুলের গাছ কার না ভালো লাগে বন্ধুরা, আর আমাদের বাড়িতে সবারই প্রিয় গাছগাছালি, বাবা আমার তোমাদের দাদা ভাইয়ের সবাই মানে গাছগাছালি খুব ভালোবাসে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, তো ওইদিকে ও ওদিকে গাছ আনতে যাবে, ও তাড়াতাড়ি চলে আসবে অবশ্য আজকে, মানে বেলা বেলা থাকতেই আর কি চলে আসবে। তো চলো আমি ঝটফট রান্নাগুলো করে নিই। তো দেখো এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে প্রায়, তো আর একটু করে করে নেবো আমি, আর এদিকে আমি হচ্ছে মাছ ভাজাগুলোও করে নিচ্ছি, আর সাথে আজকে মাছের ঝোল করবো ইসে দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে পাতলা মশলা দিয়ে একদম পাতলা ঝোল। গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো সেরকমই পাতলা একটা ঝোল করবো। আর যতগুলো মাছ ভাজা করছি অতগুলো তো আর লাগবে না, আমরা দুটো মানুষ মাছ খাই। তো ওদিকে আমি পটল ভাজা নামিয়ে এদিকে এই যে মাছের ঝোল করবো যে তার আলুগুলোকে একটু হালকা করে ভেজে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আলুগুলো যদি হালকা করে ভাজা ভাজা থাকে না তাহলে কিন্তু একদম ঝটফট হয়ে যায় রান্নাটা, তো সেই জন্য আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমার মাছ ভাজাটা করে নিচ্ছি, আমি হালকা মাছ ভাজা আমরা কেউই পছন্দ করি না, তোমাদের দাদা ভাই পছন্দ করে হালকা আর কি, আমি পছন্দ করি না, তো হালকা মানে একদমই হালকা নয়, মানে একটু লাল লাল হবে ওরকম টাইপের, তো ওরকম টাইপের মাছগুলো ভাজা করে নেবো। আর তোমার দাদা ভাই তো মাছের ভাজা খেতেই ভালোবাসে ঝোলের থেকে, তো ওর জন্য ভাজা রাখবো আর ঝোলেও দিব, আর বাকি মাছ সব রেখে দেবো রাতের জন্য। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি শাক ভাজা, এটা হচ্ছে পাট শাক ভাজা, আর ফোড়নে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ রসুন, রসুন ফোড়ন দিয়ে পাট শাক করবো। এটা কালকে তুলে নিয়ে এসেছিলাম, তো কালকে অল্প করেছিলাম আর আজকে অল্প বেঁচেছিল। আর এখানে বসেছি আমি হচ্ছে মাছের ঝোল, তো মশলা দিয়ে দেখো আলুটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে জল দেব। তো একদমই মানে কি বলবো পাতলা ঝোল করব, যেটা খেতে গরমের দিনে খুবই ভালো লাগে, যদি ধনে পাতা হতো তাহলে তো কি বলতাম সোনায় সোহাগা, কিন্তু যেহেতু ধনে পাতা শেষ, তো যাই হোক আমার এদিকে রান্নাবান্না সমস্ত কিছু করে এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। আজকে আর মানে বিমবার বা সার্ফ দিলাম না, কারণ সকালবেলায় বিমবার দিয়ে মুছেছি, তো আর সেরকম নোংরা পরে নিই, শুধু একটু তেলের তেল চিটে তো এগুলো জল দিয়ে এইভাবে মুছলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা গ্যাস মুছে নিলাম, আর এদিকে এই যে ভাত রান্না করেছি, আর তার সাথে তরকারিগুলো কী কী করেছি চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো এখানে এই যে করেছি মাছের ঝোল, বেশি মানে মশলা দেইনি, একদম পাতলা করে একটা মাছের ঝোল করেছি। আর এদিকে আছে মাছ ভাজা, পটল ভাজা আর শাক, এই হচ্ছে আজকে দুপুরবেলার লাঞ্চ। আর তার সাথে এরকম পাতলা আলু দিয়ে মাছের ঝোল। তো রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট, এদিকে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের টেবিলও মোছা শেষ, এখন শুধু ঘরটা ঝাঁট দিয়ে মোছার পালা, তাহলেই একদম ঘর পরিষ্কার। সাথে সাথে বিছানাটা একটু পরিষ্কার করে নেবো, তোমাদের দাদা ভাই যেহেতু নাই তো বিছানাটা এত একদম নোংরা হয় না, তো বিছানাটা পরিষ্কার করে মানে ঝাড় দিয়ে তারপরে মেঝেটা মুছে নেব, তো তারপরে আবার উঠানটা ঝাড় দিতে হবে। আর দেখো দুপুরবেলা না যেহেতু
হাওয়া হাওয়া দিয়েছিল, তো অনেক পাতা পড়েছে, তো ওই পাতাগুলোকে আর কি ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নেব। আর এই যে দেখো আমি মগে জল নিয়ে এসেছি, এটা দিয়ে আমি ঘরটা মুছে নেব, জলটা একদম রেডি করে নিয়েছি। তো চলো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিই। তো বন্ধুরা এখন বাজে মোটামুটি প্রায় দুপুর একটার মতো, তো আমার রান্নাবান্না তো শেষ, কিন্তু এদিকে যে কাজগুলো আছে ঘরের কাজ, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে উঠান ঝাড় দেওয়া, এই সমস্ত কাজগুলো এখনও হয়নি। তো দেখো আমি এদিকে হচ্ছে ঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা ঝেড়ে এদিকে বারান্দাটাও পরিষ্কার করে নেব। আর ভাবছি যে আজকে একদম ভালো করে কেরোসিন দিয়ে আমি আর কি হচ্ছে ঘর দৌড় বারান্দা ঠারান্দাগুলো মোছামুছি করব। তো ঝাড় দিয়ে চলে আসলাম মোছামুছি করতে। এই যে ঘরটা প্রথমে মুছে নিচ্ছি, ঘর মুছে তারপরে হচ্ছে বারান্দা রান্নাঘর এই সমস্ত কিছু মুছবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার এমনিতেও মুছতে হবে, কিন্তু যাই হোক ওই পাশে কাঁচা বারান্দাগুলো মুছবো না, মা দেখি সকালবেলায় মুছে নিয়েছে, তো সেই জন্য আর ওই পাশের কাঁচা বারান্দাগুলো আজকে আর মুছবো না। তো সত্যি কথা বলতে বন্ধুরা আজকে একটা কাজের একটা আলাদাই এনার্জি, তার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে মানে যে কাজটা আমি ধরেছি সেই কাজটা আজকে সম্পূর্ণ হয়েছে। বারবার এই কথাটা বলছি, সত্যি বন্ধুরা একটা কাজ যখন আমরা ধরি না, মাঝপথে যখন মানে আটকে থাকে, তখন একটা মাথার মধ্যে চিন্তা জ্বালা থাকে, রাতে কিন্তু ঘুম আসে না যে কখন সেই কাজটা সম্পূর্ণ হবে, তারপরে একটু নিশ্চিন্ত। তো ঠিক আমারও কাজটা ধরেছি ঠিকই, কিন্তু যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন আমার মাথার মধ্যে একটা মানে একটা জ্বালা থাকে যে ইস এখনও হচ্ছে না। তো যাই হোক আজকে একদম পুরোপুরিভাবে আমার এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি খুব খুশি হয়েছি, মানে কী বলবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তার জন্য একটা আলাদা জোশ এসে গেছে, আলাদা একটা এনার্জি এসে গেছে কাজের প্রতি, যে না কাজ করতে হবে কাজ করতে হবে এরকম একটা ভাব। এই বাড়িতে একটা নতুন জিনিস আসলে যেরকম খুশিতে আমরা অনেক কিছু করে ফেলি না কাজ, তো সেরকমই আর কি। তো ওইদিকে মা চলে এসেছে দেখো, তো মা এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আবার যাবে, আবার চারটার দিকে চলে আসবে। তো এদিকে আমি এদিকে উঠানটা ঝাড় দিচ্ছি, ওদিকে কলে পাড়ে এক ঢিপি বাসন আঠে, উঠান ঝাড় দিয়ে বাসন ঝাড় বাসন ঠাসন পরিষ্কার করে তারপরে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এই দেখো এই জায়গাটাতে হচ্ছে তোমাদের দাদাভাই গেছে গাছের চারা আনতে। আর দেখো এখানে কত সুন্দর, একদম মানে কি বলবো কি নেই এখানে। আর আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে এসো, তো কারণ আমাদের পরিবারের মানে সদস্যদেরও তো দেখাতে হবে যে তুমি কোথায় গেছো না গেছো। তো দেখো বন্ধুরা কি নেই, জবা ফুলের চারা থেকে শুরু করে বেলি ফুল চারা সমস্ত কিছু চারা, আম জাম, আর এই যে ড্রাগন ফলের গাছ, মানে কত ড্রাগন ফল দেখেছো, তো মানে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। তো দেখো এখনই আসলো তোমাদের দাদা ভাই, আর কি কি এনেছে সেটা তো অবশ্যই দেখাবো। এটা কিসের গাছ? আমের গাছ, আম হয়েছে একটা। ওয়াও, একটা আম হয়েছে? হ্যাঁ অনেকগুলো হয়েছে, এগুলো পাথর পড়ে মিশে হয়ে গেছে। কি আম শোনা যায় না বলে, কি আম এটা? কি আম মানে ভালোই আর কি। ধরো ধরো ধরো, ধরে থাকো ওদিকে, হেলায় রাখো নাহলে। জল দিতে হবে পুরা লাগায়, মনে হয় হিমসাগর হবে। এটা হচ্ছে পেয়ারা, বড় সাইজের পেয়ারা। এটা আম, এটা হচ্ছে এক কোয়ালিটির আম, এটা কমলা লেবু হবে। আর এই যে এটা হচ্ছে মানে কুল, দুটো কোয়ালিটির কুল আছে। এটা হচ্ছে সবেদা, নাহলে হচ্ছে নাশপাতি দুইটা একটা। এই যে একটা পেয়ারা, এটা লেবু, এই যে লেবুটা ধরছে আর কি। আর এটা হচ্ছে এক ধরনের, একদম আলাদা ধরনের পেয়ারা। এটা এটা ডালিম গাছ, আমরা ডালিম বলি। আর এই যে একটা লিচু, লিচু আমি দুইটা আনতে চাইছিলাম দুই রকমের, কিন্তু কী করবো ব্যাগ ছিল কম, আনা হয়নি, ধরা বাইকে আনাও যায় না। এই যে একটা, এই যে একটা
বড়াই কুল গাছ, এই যে দুটো ড্রাগন নিয়ে এসেছি। এটা অনেক বড় গাছ, এটা অনেক কষ্টে নিয়ে আসলাম, অনেক দূর থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, আমার এই পরিশ্রমটা যেন সফল হয়, আশীর্বাদ করবে। আমটা দেখো যদি থাকে তাহলে তো আমি খুবই খুশি হব। এই আমটা মানে প্রাকৃতিক দুর্যোগ থেকে যদি মুক্তি পায় আর কি। তো এই আমটা কোয়ালিটি খুব ভালো, দুইটা আমের কোয়ালিটি নিয়ে আসছি আমি। তো অবশ্যই এগুলো কোথায় লাগাবো, কোথায় কি করব, কিভাবে কেমন দেখাচ্ছে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর সন্ধ্যা হয়ে গেছে, অনেক দূর থেকে আসলাম। মিতুরও গাছপালা খুব পছন্দের, আমারও খুব পছন্দের। তো ওখানে ফুলের গাছ অনেক রকম সুন্দর সুন্দর আছে, আমি নেক্সট টাইম যদি যাই কোনো দিন অবশ্যই নিয়ে আসবো। আপাতত এগুলোই ব্যাগের মধ্যে ধরছিল না, আর বাইকে ক্যারি করে নিয়ে আসা খুবই চাপ। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো আমাকে চা খেতে দিল না, তো আমি চা খাইনি, ও অল্প একটু মুড়ি রেখেছিল, সেই মুড়িটাই খেয়ে নিলাম। তো আর রাতে আজকে কিছু রান্না করব না, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। জেঠি শাশুড়ি মা আবার হচ্ছে ইসের তরকারি দিয়েছে, কি বলে ওটাকে, কি জানি, পুঁই শাক, পুঁই শাকের তরকারি দিয়েছে আর ডাল দিয়েছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো আজকে আর রান্না বান্না কিছু নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে যেভাবে তোমরা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ ঠিক এভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিতে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।